আজকে ক্লাসটা হচ্ছে প্রফেশনাল সিভি কিভাবে ক্রিয়েট করতে হয় বা আমি জব করতে যাব সেখানে আমার একটা সিভির দরকার হবে, সো স্যার আমাদের আজকে সেই সিভি ক্রিয়েট করা শেখাচ্ছিল। আমি চাই তুমি যেন প্রথম সিভি ড্রপ করার পরে তোমার জবটা হয়ে যায়। জি স্যার, দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি মোশারফ আদনান বলছি আইআইএসট পলিটেকনিক মিরপুর 10 থেকে। আপনারা জানেন আইডিয়াল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ আইআইএসটি পলিটেকনিক ডিপ্লোমার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংয়ের একটি ভালো জায়গা করে নিয়েছে সারা বাংলাদেশে। তার ধারাবাহিকভাবে কিন্তু ঢাকা পলিটেকনিক এবং ঢাকা মহিলা পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু প্রতি বছরই আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করে থাকে। বেসিক্যালি হচ্ছে সবারই কিন্তু আপনার পড়াশোনার শেষে কিন্তু একটা সিভি দরকার হয়, যেটার মাধ্যমে হচ্ছে আপনার চাকরি আমাদের গ্যাদার করতে হয়। তো সিভি কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে। তো যেহেতু আমি হচ্ছে অনেক সময় অনেক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অনেক কলেজে আমি বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলি, পাশাপাশি আমি কিন্তু ট্রেনার হিসেবেও কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। আর সিভি হচ্ছে আমি সিভি রাইটিংয়ের কাজও করি, প্রফেশনাল কীভাবে সিভি ক্রিয়েট করতে হয় সেই ব্যাপারে আজকে ক্লাসটা ছিল। তো আমি যদি আমাদের স্টুডেন্ট যারা এখানে আছেন তাদের কাছ থেকে দুই একজনের কাছ থেকে একটা রিভিউ নিই, রিভিউ মিনস আসলে একটা সিভি তৈরি করতে কী কী পদ্ধতি আমরা ইউজ করেছি এবং সিভি কেন তৈরি করলো এই সব ব্যাপারে আসলে আমরা স্টুডেন্টের কাছ থেকে জানার চেষ্টা করব। তো এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে, প্রথমে আমি কাকে ডাকবো, তুমি একটু আসো। ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার নামটা বলো। আমার নাম মেহেরুন্নূর সানজিদা, আমি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি। আমি ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপর ইন্টার্ন করতেছি। আজকে ক্লাসটা বেসিক্যালি কিসের উপর? আজকে ক্লাসটা হচ্ছে প্রফেশনাল সিভি কিভাবে ক্রিয়েট করতে হয় বা আমি জব করতে যাব সেখানে আমার একটা সিভির দরকার হবে, সো স্যার আমাদের আজকে সেই সিভি ক্রিয়েট করা শেখাচ্ছিল। এখন তোমার হচ্ছে ইমিডিয়েটলি সিভি কেন দরকার ছিল? ইমিডিয়েটলি সিভি দরকার ছিল কারণ ইন্টার্ন শেষে আমরা জবের জন্য অবশ্যই ট্রাই করব, বিভিন্ন জব ফেয়ারে আমাদের সিভি দেওয়া লাগবে বা বিভিন্ন কোম্পানিতে আমাদের সিভি দেওয়া লাগবে, এই জন্য আর কি আমাদের সিভিটার দরকার ছিল। অসংখ্য ধন্যবাদ। আমরা অন্য একজন শিক্ষার্থীর কাছে যাব, আসলে তার কাছে একটু অনুমতি জিজ্ঞাসা করব। এই তুমি আসো। ঢাকা মহিলা পলিটেকনিকের ইনস্টিটিউটের অন্য একজন শিক্ষার্থীকে পেয়েছি, তার কাছে আসলে ক্লাসের অনুভূতিটা শুনতে চাই, এই ক্লাসটা কেমন লাগলো এবং ক্লাস থেকে আসলে তুমি কিছু পেয়েছো কিনা। আমি আদুরি আক্তার, আমি ঢাকা মহিলা পলিটেকনিক থেকে এখানে ইন্টার্ন করতে এসেছি। আমি ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইন নিয়ে এখানে ইন্টার্নি করছি, ইন্টার্নি আমার এখানে শেষ পর্যায়ে। তো স্যার আজকে আমাদের কীভাবে প্রফেশনাল সিভি ক্রিয়েট করতে হয় সেটাই দেখাইলো। আর ক্লাস শেষে আমার অনুভূতি বা আমি যদি আমার মতামত বলতে যাই সেক্ষেত্রে আমি বলবো যে আজকে অনেক কিছু শিখেছে যেটা এতদিন আমি জানতাম না, তো আজকে এখান থেকে অনেক কিছু শিখলাম। আজকে প্রফেশনাল সিভিটা তৈরি করলাম কোন সফটওয়্যারের মাধ্যমে? স্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমরা কেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ইউজ করলাম? স্যার এটাতে যদি আমি করি তাহলে দেখা যাবে আমি যে কোনো সময় আমি আমার ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারবো, আমার কেন এক এক সময় আমার স্কিল এক এক রকম থাকবে, আমার এক্সপিরিয়েন্স অন্যরকম হবে, তো আমি এটা সহজে চেঞ্জ করতে পারবো এখানে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। আমি শারা ইয়াসমিন, আমি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি, আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপারের উপর ইন্টার্ন করলাম, আর এখন আমাদের জব ফেয়ারের জন্য ইমিডিয়েটলি সিভির দরকার, এই জন্য তুমি সিভিটা ক্রিয়েট করো। জি স্যার। আমি চাই তুমি যেন প্রথম সিভি ড্রপ করার পরে তোমার জবটা হয়ে যায়। জি স্যার, দোয়া করবেন। যে কাজগুলো আমরা আসলে তোমাদেরকে শিখাতে চেয়েছি বা আমাদের যে ট্রেনার ছিলেন ডক্টর শেখ আবু রেজা স্যার, পাশাপাশি হচ্ছে কোহিনুর আক্তার ম্যাম, তো তুমি আসলে ওয়েব ডেভেলপার ওয়েব ডিজাইনের উপর তুমি আসলে কতটুকু শিখতে পেরেছো যদি তুমি এটা বলতে চাও? স্যার আমরা অনেক কিছু শিখতে পারছি, আর স্যার আর ম্যাম অনেক সহযোগিতা করছে আমাদের। জুনিয়র যারা আছে তাদেরকে তুমি ইন্সপায়ার করবে আমাদের প্রতিষ্ঠানে ইন্টার্ন করার জন্য? জি অবশ্যই। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা এবং শুভকামনা থাকলো আইএসটি পরিবারের পক্ষ থেকে, ও যেন ইমিডিয়েটলি একটা জব হয়ে যায়।